সুই সুতার ফোরনে তৈরি হচ্ছে নকশা, নতুন রূপ পাচ্ছে শাড়ি, পাঞ্জাবি ও থ্রি পিস। এই নকশা তৈরির কাজে জড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রায় 1500 নারী। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্বচ্ছলতা এনেছেন অভাবের সংসারে। আগে ধরুন স্বামীর কাছে টাকা চায়, নীল লাগতো একটা কিছু কিনলেও আর নীল লাগে না, আমার ছেলের জন্য খরচ করি, তার লেখাপড়ার লাগে এডি কাজ করায়, স্বামী উদয় ধরুন বাড়তি লাগে, এটা ধরুন আমি চালাইতেছি এডি। আমাদের অতিরিক্ত সময় ব্যয় হয় না, আমরা সব সময় সব সব কিছু করার পরে এটা মনে উদ্যোগে করি যে আমাদের টাকা কামাই করি, টাকাটা যাতে কাজে লাগে, ছেলে মেয়ে আছে সংসারী কাজে লাগে। প্রথম দিকে কাজের প্রতি এত গুরুত্ব ছিল না, কিন্তু এখন কাজের প্রতি অনেক গুরুত্ব বাড়ছে, কারণ টাকাও এখন আমরা টাকাও বেশি মাত্রা পাই, তাই কাজের প্রতি গুরুত্ব অনেক বাড়ছে। আর অনেক নারীরা এই কাজে আগ্রহী হচ্ছে, কারণ ঘরে বসে বসে থাকার চেয়ে মানে কিছু টাকা ইনকাম করা নারীদের জন্য ভালো। একটি ফাউন্ডেশনের আওতায় 45টি সেন্টারের মাধ্যমে কাজ করেন এসব নারী। ফাউন্ডেশন থেকে শেখানো হয় কাপড়ের নকশা তৈরির কাজ, পরবর্তীতে প্রশিক্ষিত নারীদের দেওয়া হয় সুতা এবং ক্যাটালগ। কাজ অতি প্রথম যখন আসছে তখন ধরুন আমরা শিখাইবার জন্য মহিলারা আসতো, হয় এদের কাছ থেকে আমরা শিখতাম, আবার আমার মেয়ে, আমার বড় মেয়ে আছে একটা, আর আমার ওই বইনে তারা যে স্যাম্পলম্যান আছে তারাই অতি প্রথম স্যাম্পলম্যান এই কাজ আবারতে, তখন আমরাও তাগরটাতে একটু শিখছি, একজন শিখাইছে, তারপর আমরা শিখছি, শিখে পরে মানে টুকরা দেয় ওইটার মধ্যে, মানে তারাই নকশা করে, নকশা করে সুতা মুতা তারাই দেয় সব কিছু, তারপরে আমরা কইরা মানে ওদেরকে জমা দেই, নিজস্ব একটা রুম ভাড়া রেখে পরে ওইখানে কাজটা দেয়, পরে আমরা এই কাজটা ওইখানে করি, আমরা কাজটা করি, ও কোম্পানি আমাদের কাজটা সাপ দিয়ে দেয়, তারাই সুতা যা কাপড় সব কিছু তারাই দেয়, তারাই দেওয়ার পরে আমরা ওই স্যাম্পল দেখে একটা স্যাম্পল দেয়, পরে স্যাম্পলটা দেখে আমরা কাজটা করি। কাজের ধরন ও কাজের মান অনুযায়ী তাদের পারিশ্রমিক দেয় ফাউন্ডেশন। এই কাজের সঙ্গে গ্রামাঞ্চলের নারীদের পাশাপাশি যুক্ত হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। রাত্রে পড়াশোনা করি, দিনে মাঝে মধ্যে সময় পাইলে করি, রাত্রেও যখন ইমার্জেন্সি দেয় তখন করি রাত্রে। আমাদের মেয়েরা ধরুন তাদের জন্য সঠিক না এটা, কারণ সঠিক না, তাদের লেখাপড়ার ক্ষতি হালকাভাবে হইলেও ক্ষতি হইতেছে, সেই জন্য আমরা মেয়েদের একটু চাপ কমই দিই, অত দিই না, মানে যে সময়টা ধরুন আমরা পাইতেছি না কাজের একটু চাপটা বেশি দিতেছে, তখন মেয়েদের একটু বলি যে একটু তোমরা একটু আমার হেল্প করে দেবো, নাহলে মেয়েদের লেখাপড়াও কোনো সমস্যা হইতেছে না, আর আমাদের ধরুন কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আঙ্গর সংসারের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হইতেছে না। কম কাজ করি, যখন এটা যদি 500 টাকা দেয় তাহলে 500 টাকা পাবো, আর একটা যদি করি তাহলে ওইটা টাকা পাবো, সব মিলাই 5000 মতো, 2-3000 মতো হইবো। শুরুতে তেমন পারিশ্রমিক না পেলেও বর্তমানে ভালো আয় করছেন দক্ষ কর্মীরা, বেড়ে চলছে এই কাজের চাহিদাও।